HTML. You're watching HTML. দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বিশিষ্ট আইনজীবী প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী আজকে দুপুরে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমরা অত্যন্ত দুঃখিত, অত্যন্ত বেদনা আমরা প্রকাশ করছি, ওনার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। দেশের অর্থনীতি, পৃথিবী যখন অর্থনীতি ইমব্যালেন্স হয়ে পড়েছিল, তখন আমাদের দেশের তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি মহোদয় দেশের অর্থনীতিকে কীভাবে ব্যালেন্স করতে হয় উনি সারা বিশ্বকে দেখিয়েছেন। আজকে যে কিছুটা অর্থনৈতিক যে আমাদের যে অবস্থা রয়েছে স্টেবল, সেই স্টেবল অর্থনীতি ওনার কারণে হয়েছিল। এবং উনি যে রাজনীতিতে ছিলেন, এত আইন বিশারদ ছিলেন যে পার্লামেন্টে যখন উনি বক্তব্য রাখতেন, সে আইনমন্ত্রী হয়ে হোক বা কেন্দ্রীয় অর্থমন্ত্রী হোক, সর্বক্ষেত্রে উনি দেখিয়েছেন ওনার পারদর্শিতা। দেশের মানুষ একজন প্রকৃত দেশপ্রেমীকে হারালো এবং অর্থনীতিবিদকে হারালো এবং বিশিষ্ট আইনজীবী সেনাকে সবাই হারালো। আমরা হারালাম আমাদের প্রিয় নেতাকে। ওনার মৃত্যুতে আমরা আজকে আমাদের দলীয় অফিসে, বিজেপির প্রদেশ অফিসে ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছি। আমার সাথে আমাদের এমপি মহোদয়া যেমন রয়েছেন, আমাদের মন্ত্রিসভার সদস্য রয়েছেন, দলের মহামন্ত্রী রাজীব ভট্টাচার্য রয়েছেন, টিঙ্কু রায় সহ
আরও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টরা রয়েছেন, সবাই আমরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। একটু পরেই আমরা এখানে ওনার মৃত্যুর জন্য আমরা 2 মিনিট নীরবতা পালন করব। অরুণ জেটলি জি এবিভিপি থেকে ওনার যাত্রাটা শুরু করেছেন, রাষ্ট্রবাদী সংগঠনের সাথে রয়েছেন, উনি একদিকে রাজনীতিবিদ, একদিকে আইন বিশেষজ্ঞ, একজন বিশিষ্ট আইনজীবী, ভারতবর্ষের প্রাক্তন অর্থমন্ত্রী। আমাদের মোদিজির নেতৃত্বে যখন দেশ অর্থনৈতিকভাবে মজবুত হচ্ছিল, তখনই একমাত্র দেশ যেটা ভারতবর্ষের বাইরেও যেটা আলোচনা হয়েছে যে ডিমনিটাইজেশন এবং জিএসটি, একটা বলিষ্ঠ পদক্ষেপ ওনার বলিষ্ঠ ব্যক্তিত্বের কারণে, প্রখর নেতৃত্বের কারণে আজকে এই যেটা বিশ্বের অন্য রাষ্ট্র চিন্তাও করতে পারেনি সেটা আমাদের ভারতবর্ষে সম্ভব হয়েছে, যার কারণে আমাদের আগামী প্রজন্মকে সুরক্ষিত রাখার জন্য ভারতবর্ষের অর্থনীতিকে এখনও সুরক্ষিত রয়েছে এবং আগামী দিন আরও শক্তিশালী করার জন্য তিনি যে দৃঢ় পদক্ষেপ নিয়েছিলেন সে ভিত্তির উপর আমরা দাঁড়িয়ে রয়েছি। আগামী দিন ওনার যে রাস্তা আমাদেরকে দেখিয়েছেন সেই রাস্তা আমরা চলব, তবে আমরা আজকে শোকাহত, আমরা মর্মাহত। ওনার পরিজন, শোক সন্ত্রপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা, এবং আমরা প্রত্যেকে আজকে আমাদের শুধু দল নয়, আজকে রাষ্ট্র, একজন রাষ্ট্রবাদী ভারত মায়ের একটা সুপুত আজকে আমরা হারিয়েছি।